এক বুক আশা নিয়ে কবি লিখেছিলেন, ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ। কিন্তু সেই ফুলের মতন শিশুকে ফেলে যাওয়ার প্রবণতা বাড়ছে। কয়েকদিন আগে কেশিয়ারি এলাকা থেকে এক সদ্যজাত শিশুকে উদ্ধার করেছিলেন কেশিয়ারিরই এক দম্পতি। শুধু কেশিয়ারি নয়, জেলার অন্যত্র একই ঘটনা ঘটে চলেছে। এই অমানবিক ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। এবার থেকে আর রাস্তাঘাটে বা আবর্জনার স্তূপে সদ্যজাতদের ফেলতে হবে না, শিশু প্রাণ রক্ষার্থে প্রশাসনই ব্যবস্থা করে দিল নির্দিষ্ট স্থানের। ধাতব একটা ছোট্ট ঘর থাকবে হাসপাতাল চত্বর সহ বেশ কিছু উপযুক্ত স্থানে, যেখানে কোনো শিশুকে কেউ পরিত্যক্ত করতে চাইলে বা ফেলে দেওয়ার মানসিকতা তৈরি হলে যেখানে সেখানে না ফেলে প্রশাসনের তৈরি করা নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে যেতে পারেন। এমনকি সেখানে ফেলে দেওয়া ব্যক্তির কোনো পরিচয় প্রকাশ পাবে না, অর্থাৎ কোনো সিসি ক্যামেরা থাকবে না, থাকবে এক বিশেষ ধরনের সেন্সার। সদ্যজাতকে ভেতরে রেখে দিলেই সেন্সারের মাধ্যমে খবর যাবে আধিকারিকদের কাছে। তৎক্ষণাৎ এলাকার দায়িত্বে থাকা নার্স বা কর্মীরা তাকে উদ্ধার করে ব্যবস্থা নেবে সুরক্ষার। বৃহস্পতিবার এই বিশেষ পরিষেবার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরি। প্রকল্পের নাম পালনা। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্প প্রথম চালু করা হয় পশ্চিম মেদিনীপুরে। ৪টি এমন কাউন্টারের মতন ঘর তৈরি করা হচ্ছে, সেগুলো রাখা হবে জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাশে, অপরগুলো ঘাটাল, খড়গপুর সহ আরও একটি স্থানে। জেলা শাসক খুরশেদ আলী কাদরি জানিয়েছেন, সম্প্রতি এমন বেশ কিছু শিশুকে উদ্ধার করা হয়েছে জঙ্গল থেকে, নয়তো ডাস্টবিন থেকে, ঝোপ থেকে। সেখানে শিশুদের অনেক ক্ষেত্রে রক্ষা করা যায় না, অথচ দেবদূত সম নিষ্পাপ সদ্যজাতের কোনো দোষ ছিল না। তাদের রক্ষা করতেই এই উদ্যোগ। তাদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, পালন করা হবে প্রশাসনের পক্ষ থেকে, আর সে কারণেই নাম পালনা। পালনা না হয় হলো, তবে এই প্রকল্প রূপায়ণই প্রমাণ করছে এক শ্রেণীর মানুষের অমানবিক চরিত্র কতটা ভয়ঙ্কর। আরও এক কিশোর কবি লিখেছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সেই কালজয়ী অঙ্গীকারের কি হবে? এই যে পালনা কনসেপ্ট আছে, মূল কথা ছিল আমাদের এখানে লাস্ট টাইম অলরেডি আমি একটা এখানে চাইল্ড হেল্পলাইন ইনগ্রেট করলাম 1098। তার ছাড়া দ্য ডে আই হ্যাভ জয়েন্ড, আমাদের যে টিম আছে, স্পেশালি যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার টিম, আমাদের যে আছে এখানে টাটা মেটালিক্স, প্লাস আমাদের যে এখানে সন্দীপকে আমি স্পেশালি যে আছে ইনি ধন্যবাদ জানাচ্ছি, হি হ্যাজ স্টার্টেড দিস আইডিয়া। প্লাস এডিএম পঞ্চায়েত ম্যাডাম আছেন, আমাদের এখানে এডিএম এলা সাহেব আছেন, সিএমও সাহেব আছেন, স্টুডেন্ট সাহেব আছেন। মূল কথা আছে যেখানে যেখানে আমাদের অ্যাবেন্ডন যে আছে ছেলে মেয়ে থাকে, তো হোয়াট হ্যাপেন্স দেয়ার কি ইদার উই লস দেম, মিনস দে ডোন্ট গেট আওয়ার সাপোর্ট অ্যান্ড দেন দে ডাই আনফর্চুনেট, অর উই গেট দ্য ইনফরমেশন ভেরি লেট ওয়ান্স দে আর বিং টেকন। ও এরকম ডাস্টবিনে কিছু যে জঙ্গল এলাকায় যে আছে এরকমই যে আছে রাখে। যে একটা কনসেপ্ট আছে কি আমাদের যে বিভিন্ন হসপিটাল আছে সেখানে আমি এরকম পালনা যে আছে এ করব, সেখানে আমাদের একটা বেড থাকবে উইথ অ্যান অ্যালার্ম সিস্টেম, সেন্সার্স থাকবে। যদি এরকম বাচ্চা থাকে এখানে যে আছে রাখতে পারবে, অটোমেটিক্যালি যে কনসার্ন আমাদের যে হেলথ কর্মী আছে শি উইল গেট অ্যান অ্যালার্ম কি এখানে একটা বাচ্চা রাখা আছে, তো ইমিডিয়েটলি যে আছে হেলথ প্লাস অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাপোর্ট পাবে। তো দ্যাট ওয়াজ বেসিক্যালি অ্যান আইডিয়া। আমি গত 4-5 মাসে এরকম 5 বাচ্চা আমি উদ্ধার করলাম, ফ্রম ওয়ান ওয়াজ ফ্রম ফরেস্ট এরিয়া, অ্যানাদার ফ্রম ডাস্টবিন থেকে আমি একটা বাচ্চা যে আছে এটা উদ্ধার করলাম, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। ওনার কি দোষ আছে, তো দ্যাট ইজ ওয়াই এই যে কনসেপ্টটা আছে এটা নেওয়া হয়েছে। আমি এরকম যে আরও জিনিস যে আছে বিভিন্ন হসপিটাল প্লাস নার্সিং হোমে যে আছে দিয়ে দেবো। ইট ইজ জাস্ট এ পাইলট, আমি দেখছি কি কীভাবে যে আছে এই ব্যবস্থা আমি ঠিক করতে পারবো। আমি আবার রিপিট করছি, লাস্ট টাইম চাইল্ড হেল্পলাইন যে আছে নাম্বার আমি এটা দিয়েছি 1098। আমি গতকাল একটা অডিট করলাম কি লাস্ট ফিউ ডেজ মধ্যে কত আমি কল পেলাম, তারপর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 10টার মতন এরকম আমি কল পেলাম যেখানে আমাদের যে ছেলে মেয়ে আছে দে আর ইন ডিস্ট্রেস, তারপরে যে ব্যবস্থা করার দরকার ছিল সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যে আমাদের ছেলে মেয়ে আছে উদ্ধার করা হয়েছে আর দে হ্যাভ বিন প্রপারলি কাউন্সেলড অর রিহ্যাবিলিটেটেড। তো এই যে ব্যবস্থা আছে এই নিয়ে আমাদের একটা হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল যে আছে খুবই ইম্পর্ট্যান্ট আছে। প্লাস এই জিনিস আপনাকে একটু প্রচার করতে হবে এরকম হতে ওয়াই যে নিউ বর্ন আছে ওয়াই হি শুড বি ক্যাপ্ট অর শি শুড বি ক্যাপ্ট ইন আ ডাস্টবিন। এটা তো ওনার ডেস্টিনি নেই, এটা তো আমার দোষ আছে, প্রসেস আছে। যদি এরকম সিচুয়েশন থাকে দিস ইজ দ্য পালনা, এখানে অলরেডি আমাদের সিস্টেম থাকে। তারপরে যে হেলথ ক্যাম্প আমাদের এখানে হেলথ যে চেক আপ যে আছে এখানে ফ্যাসিলিটিস আছে, আমাদের এনআরসি আছে যদি নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার আছে দ্যাট ইজ এ ভেরি রবাস্ট সিস্টেম হিয়ার। তারপরে আমাদের এখানে অ্যাডপশন সেন্টার আছে সেখানে আমাদের সিস্টেমস ইন প্লেস আছে। তো দিস সিস্টেমস আর ইন প্লেস বাট আনফর্চুনেটলি আমি দেখছি কি দিস ইস্যুস কন্টিনিউয়াসলি ক্রপ আপ হিয়ার। এই নিয়ে আমাদের একটু আরও অ্যাওয়ার হওয়ার দরকার। প্লাস অনেক হিউম্যানিটেরিয়ান যে আছে আমি কজ নিয়ে আমি এখানে যে জেলা প্রশাসন প্লাস যে আমাদের এখানে মেডিকেল প্রশাসন আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস আমাদের যে টাটা মেটালিক্স নিয়ে যে আছে এটা করা হয়েছে উই আর এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু দেম। প্লাস আমি আশা করছি কি এরকম যে ইনিশিয়েটিভস আছে আমি কন্টিনিউয়াসলি করবো। টাইম শুড কাম কি ম্যান উই শুড অ্যাগেন রিমুভ দ্যাম সো দ্যাট কি পিপল নো কি আমাদের যে ছেলে মেয়ে আছে এটাই আমাদের সম্পদ আছে। ইস্যুস যে আছে হতে পারে but we are having systems in place, those systems have to be put in place. Thank you.